এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনার বাজার রোডে এবং লকডাউনের কঠোর লকডাউনের যদি এই ষষ্ঠ দিনে আপনাদেরকে বরগুনা বাজারের চিত্র দেখাতে চাই সেক্ষেত্রে আসলে বলতে হয় যে পুরোটাই স্বাভাবিক হয়ে গিয়েছে বরগুনার বাজার এবং বাজারের ভিতরে কিন্তু সাধারণ যে গাড়ি রয়েছে অটোরিকশা রয়েছে সেগুলোর কিন্তু ভিড় বেড়ে গিয়েছে এবং এই ভিড় নিয়ন্ত্রণে কিন্তু আসলে প্রশাসনের কোনো কার্যকরী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আপনাদেরকে যদি আরেকটু আমরা দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে অর্থাৎ প্রজ্ঞাপনে যে পণ্যগুলোর কথা বলা হয়েছে সেই প্রজ্ঞাপনের বাইরেও কিন্তু আসলে যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু ইতিমধ্যেই খুলতে শুরু করেছে এবং সাধারণ মানুষ কিন্তু সামাজিক দূরত্ব বজায় না রেখেই তাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে পণ্যের বাইরে যে কর্মকাণ্ড রয়েছে বাজারে এসে কিন্তু সেই ভিড় তারা জমাচ্ছেন এবং লকডাউনের কঠিন লকডাউনের এই ষষ্ঠ দিনের যদি বাজারের চিত্র দেখেন সেক্ষেত্রে কিন্তু আসলে আর পাঁচটা যে স্বাভাবিক দিন যখন ছিল অর্থাৎ এই করোনা পরিস্থিতির ভয়াবহতার আগে যেমন ছিল ঠিক সাধারণ মানুষ কিন্তু সেইভাবেই কিন্তু বেচা কেনা করছে কিংবা বাজারে ভিড় জমাচ্ছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এই যে দোকানপাটগুলো রয়েছে বা যে দোকানগুলো খুলেছে সেক্ষেত্রে কিন্তু টংয়ের চায়ের দোকানে বসে কিন্তু চা সিগারেটের আড্ডা কিন্তু জমে উঠেছে কিন্তু সাধারণ মানুষের কেনা বেচা এবং সেই সাথে কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকেই বিক্রেতারা অনেকেই কিন্তু মাস্ক পরিধান করছেন না এবং চায়ের দোকানগুলোতে কিন্তু তারা সেই আগের মতো আড্ডা কিন্তু দিচ্ছেন অর্থাৎ সব মিলিয়ে এখন যদি সার্বিক অবস্থার কথা বলি বরগুনায় এই মুহূর্তে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আসলে বলা যায় যে কঠিন লকডাউনের এই ষষ্ঠ দিনে বরগুনার যে প্রশাসনিক যে কাঠামো রয়েছে সেটি আসলে পুরোটাই নড়বড় হয়ে গেছে এবং সাধারণ মানুষ লকডাউনকে কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে তারা কিন্তু সে বাজারে ভিড় করছেন সেই সাথে স্বাভাবিক হয়ে গিয়েছে সাধারণ মানুষের জীবন তো বরগুনা থেকে আসলে এই ছিল আমার কাছে সার্বিক তথ্য।